আল্লাহ আপনাকে ভালো করুক, আপনারা দুজন এত ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আপনাকে বড় চৌধুরী আর খান কোন দিন না একজন আরেকজনে খুন করে ফেলায়। যাই, কথাটা কিন্তু ও খারাপ বলেনি, কিন্তু কিভাবে যে দুজনকে মিলিয়ে দেওয়া যায়। হ্যাঁ চল। হ্যাঁ এই রাখো, থামো থামো বলছি, আমজাদ বেগু বেগে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ঠিক ঠিক জমিদার সাহেব, আমারে বাঁচান, গরুর রশি দিয়ে বাঁধতে আমারে মারতেছে, আমারে বাঁচান। চুপ সারা, যুদ্ধের সময় এই গ্রামের কত লোকের ক্ষতি করেছিস, দেশের ক্ষতি করেছিস, তুই তো জানিস। যত কিছুই করুক, তুই ভুলে যাস নি, ফেকু আমার লোক, স্বাধীনতার পর কাউকে মারা উচিত নয়, কারণ ও বাঙালি। শত্রু শত্রুই, ওই এই সালারে পনেরো পনেরো করে তিরিশটা বাঁশের বাড়ি দিয়ে ছেড়ে দেয়। এই সীমানা আমার, আমি যা বিচার করব তাই হবে। সীমানার বড়াই করলি চৌধুরী, যদি আমার সীমানায় তোর একটি পিঁপড়াও ঢোকে আমি ছাড়ব না। স্কুল তো বন্ধ, এখন শুধু খেলা আর খেলা। কবিতা কবিতা, নয়ন তুমি কাকে খুঁজছো? কবিতা আমাদের কালো গৌটা দেখেছো? না, চলো আমরা গিয়ে খুঁজি, চলো। গোস্ত পচায় ফেলাইছে রে, রে চৌধুরী বলুন না। পাইছি পাইছি পাইছি, ও জমিদার সাহেব, চৌধুরী গরু পাইছি, চৌধুরী গরু পাইছি, চৌধুরী গরু পাইছি, চৌধুরী গরু পাইছি। কি হয়েছে ফটো? জমিদার সাহেব, আপনার সীমানায় চৌধুরী গরু। সাব্বাস ফেকু, সাব্বাস, আমার সীমানায় চৌধুরীর গরু। যাও চৌধুরীকে খবর দাও, সারা গ্রামে ঢোল পিটিয়ে দাও, আমার সীমানায় চৌধুরীর গরু আটকা পড়েছে। চাচু চাচু চাচু, আমাদের গরুটা ছেড়ে দিন। যাও তোমার বাবাকে গিয়ে বলো, যদি সবার সামনে চৌধুরী আমার হাত ধরে ক্ষমা চায় তবেই এই গরু ছেড়ে দেব। ঠিক, তা না হলে, তা না হলে আগামীকাল এই গরু কেটে সবাইকে খাইয়ে দেবো। সবাই রাখো, আজই আমি খানকে গুলি করে মারবো। এই চল সবাই আয় আমার সামনে, ও পেয়েছি কি, আমার গরু কিছু হলে আমি খানকে ছাড়বো না। আরে একটি গরুর জন্য তুমি খানকে খুন করতে যাচ্ছ? হ্যাঁ, ওই গরুই আমার জান, ওই গরুর এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে ওই খুনের রক্তে ভিজিয়ে দেবো ওই দেশের মাটি। কিছুই করতে হবে না তোমাকে, খানের শালা ফারুক আমার বন্ধু, ও যখন আছে ঠিকই গরু ছুটিয়ে এনে আমাদের বাড়িতে দিয়ে যাবে। নাও ছেলেকে নিয়ে ঘরে যাও। আমিও বলে দিচ্ছি, ওরা গরু ফিরিয়ে দিলে ভালো, তা না হলে খানকে আমি গুলি করে মারবো। ও আমার।